এটা হচ্ছে জোরামপুরের কালী মন্দির, সতীপীঠ, বহু পুরানো। জি বাংলা এইচি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন বন্ধুরা, আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে, তো টোটো করে বেরিয়ে পড়েছি। তো এই দেখুন, এটা একটা মাঠের মধ্যে মন্দির রয়েছে, তো সেই মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো মন্দির ছেড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে আমার যা আমার দুটো ননদ, ওদের দুটো বাচ্চা। তো দেখুন একটু চারি আছে, চারির প্রতি হেঁটে আসছে, আর আমরা ঠিক এই রাস্তা ধরেই যাচ্ছি টোটোতে করে। আর টোটোতে দেখুন আমরা সব পরিবারে মিলে আছি, রাস্তা ধার দিয়ে যাচ্ছি। তা চলুন যেতে যেতে আপনাদের আঁকের জমি দেখাচ্ছি, যে আঁক দিয়ে গুড় তৈরি হয়। এই দেখুন যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, তো ওই আঁক গাছ। এই দেখুন ডান সাইডে একটা আঁকের কেশার, আঁকের খ জড়ো করা আছে, তো এখান দিয়ে আঁকের গুড় তৈরি হয়। তো সবাই কত আনন্দিত যাচ্ছে। আর এই যে পানাগুলো দেখছেন, এখানে বন্যা হয়েছিল আমাদের এখানে, তো বন্যার জলের সাথে পানাগুলো এখানে জমে গেছে। আর এটা হচ্ছে গঙ্গা, মুড়িগঙ্গা, একসময় এদিকে গঙ্গা ছিল আর কি, স্রোত বইতে এখন আর সেই স্রোতটা বয় না। এই দেখুন জল, ফ্রেশ জল দেখতে পাচ্ছেন। তো এই মুড়িগঙ্গাতে এখনও প্রচুর জল আছে, মাঝখান দিয়ে রাস্তা, আর চারিদিকে সুন্দর পানা। আর এই দেখুন পানা মাছ বড় বড় দেখতে পাচ্ছেন, এগুলো আঁক গাছ। আঁক গাছ হয়তো অনেকে চেনেন বা অনেকে চেনেন না। তো এই আঁক গাছ থেকে আঁকের রস পার করে গুড় তৈরি হয়। তো বন্ধুরা, রাস্তা দেখাতে দেখাতে আমি যাচ্ছি মন্দিরে। তো এখন আমরা হাঁটতে শুরু করেছি, হাঁটছি। এই দুইদিকে জঙ্গল, মধ্যে দিয়ে রাস্তা, এদিকে দুইদিকে বাড়ি ঘর কিছুই নেই। সেই মাঠটা পেরিয়ে মন্দিরে পৌঁছাবো। তো আপনার সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো এই দেখুন সরু গলি, এখানেও কোনো বাড়ি ঘর নেই, পুরো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। দুই পাশে সবুজ, মধ্যে দিয়ে সরু গলি রাস্তা। দেখুন কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালোই লাগছে, জানি না আপনাদের কেমন লাগবে। কি করবো, নাচবো না গাবো? না না, নাচতেও না গাইতেও না। একটু ধীরে ধীরে আসো। সাইড দিয়ে আসছে, আমরা এই দিক দিয়ে চলে আসলাম। বোমা চলো, আগে চলো সব। ওই দিকে নাকি এই দিকে? এই দিকে, এই দিকে চলো। এই দিকে, এই দিকে। ওপরে ওই ধারে উল্টে যাচ্ছে। তো এই দেখুন মন্দিরে আমরা ঢুকে পড়েছি। এই দেখুন ঢুকছি মন্দিরে। যারা হয়তো এখানে এসেছেন তারা অনেকে চেনেন মন্দিরটা, তো আজ আর একবার ভালো করে দেখে নিন। তো দেখুন কাছে প্রচুর পরিমাণে ঢেলা মাথা। আর এই দেখুন সে মা কালীর মন্দির, ঠাকুর মশাই পুজো করছে, অনেকে ভিড় করেছে, অঞ্জলি দিচ্ছে। তো আমিও দাঁড়িয়ে আছি বাটা নিয়ে। তো দেখুন পুজো শুরু হয়ে গেছে। আর এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, এখানে মা কালী হাত বার করে আছে, হাতটা কিন্তু ওই যে ফুল মানে মালা এইসব দিয়ে ঢাকা আছে, হাতটা দেখা যাচ্ছে না। তো আমি দেখাতেও পারলাম না, তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে এমন একটা এই মা কালী মন্দির, এখানে সবার মনে হয় জোরামপুরে মা কালী কে বলছে? দিদি দিল না? হ্যাঁ নিয়েছে।
শিব মন্দির ওখানটাতেই আছে শিব মন্দির, সেখানে আমি চলে এসেছি। সবচেয়ে দুটো শিব ঠাকুর, আর এখানে হচ্ছে বানেশ্বর রয়েছে। ঘরটা খুবই ছোট, তো আমি শিবের মাথায় জল দেব। আমি দাঁড়িয়ে রয়েছি, তো প্রথমে আমার শাশুড়িমা দিচ্ছে, তারপরে আমি দেব। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিব দুটোকে। অনেকে এখানে, আর এখানে শ্রাবণ মাসের শেষ সপ্তাহে বা শেষ সোমবারে এখানে জল ডালা হয়, প্রচুর দূর দূর থেকে ভক্তরা আসে। আর এই দেখুন মন্দিরের সামনে আমি, আমার ননদ, আমার চা, সকলে মিলে আমরা ভিডিও করছি, তো ছবি তুলছি। আর এই দেখুন এটা হচ্ছে মন্দির, ভৈরবী মন্দির, মানে যে শিব মসজিদটা দেখালাম শিব দুটোকে ওই মন্দিরের মধ্যে আছে। আর এটা হচ্ছে পাতাল ঘর, মানে প্রবেশ করা দ্বার দেখুন বন্ধ করা আছে, তালা দিয়ে আটকানো আছে। তো আমি ভিতর থেকে দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখাচ্ছি। ওই দেখুন পাতাল ঘর, বহু পুরানো পাতাল ঘরের মধ্যে যাতায়াত করা হতো, এখন আর এখানে ঢুকতে দেয় না, সবসময় বন্ধ থাকে, তবে কোনো কোনো সময় এটা খুলে দেওয়া হয়। আর এই দেখুন মাঠে মেলা বসেছে, আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় পৌষ মাসে। আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, দেখবেন যে কতটা ভিড় হয়। এই সময় এখন একটু ফাঁকা আছে, অতটা ভিড় নেই। আর এখানে গাড়ি দেখুন কত খেলা বসেছে, সব কিছুই এখানে বসেছে। আর এখানে পুজো দেওয়ার বাটা, যে ভৈরবী মন্দির দেখুন, তো এটা খুবই সুন্দর জায়গা। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া পর্ব শুরু। তো এখানে পাঁপড়, কলা পাকা রয়েছে, চপ, তো এই দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। আর আছে মুড়ি, তো দেখুন সকলে মিলে খেতে শুরু করেছে, আমিও আছি, তো আমিও খাচ্ছি। তো সব পর্ব শেষ, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ফেরার পালা। তো এবারে দেখুন চলে যাব। তো লাস্ট এরকম মন্দির, তো মন্দির থেকে আমি বেরিয়ে আসছি, টোটোটা চলে আসছে, বাইরে দাঁড়িয়ে আমি ছবি করছি। তো টোটোতে আমি আর আমার ছোটো মামা রয়েছি। তো দেখুন আমরা দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর যে কালী মন্দিরটা আপনাদের শেয়ার করলাম, ওটা খুবই জাগ্রত, অনেকেই জানেন বা অনেকে জানেন না, বহু পুরানো মা দুর্গার নাকি একটা অংশ ওখানে পড়েছিল। আর এই দেখুন আমি আমার ননদ দুজনে মিলে আপনাদের সঙ্গে গল্প করছি। তো এই রাস্তা ধরে আবার বাড়ি চলে যাচ্ছি। আর সামনে দেখুন একটা আখের গাড়ি, আর মুশে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের অবস্থাটা দেখুন, পাড়া গ্রামের অবস্থা। তো রাস্তা ধরে আমরা বাড়ি যাচ্ছি। আর যে মা কালীর মন্দিরটা আপনাদেরকে শেয়ার করলাম, তো মা কালীর, মা দুর্গার একটা অংশ ওইখানে পড়েছিল, তো ওখান থেকে মা কালীর রূপ নিয়েছে। আর বহু পুরানো ওখানে মন্দির, ওখানে খুব জাগ্রত, ওখানে বর্তমানে দীর্ঘদিন ধরে পুজো হয়। তো দেখুন একজন ভেড়া চড়িয়ে বাড়ি আসছে, ভেড়া নিয়ে, আর পিছনে দেখুন মোষের গাড়ি, আর দুপাশে পানা জল, দেখুন সুন্দর জল, কাজল কালো গঙ্গার জল, এখানে বন্যা হয়েছিল বললাম আগে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, হাঁটতে হাঁটতে বাড়িতে শেয়ার করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আমার সঙ্গে থাকবেন। তো দেখুন আমার ননদ সকলে মিলে হাই টাটা হ্যালো করছে। তো আমরা অনেক ছোটো থেকে নেমে পড়েছি, হাঁটতে হাঁটতে চলে যেতে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।